একটা আওয়াজ শুনতে পাচ্ছেন দূর থেকে ভেসে আসছে বাসির আওয়াজ। তাহলে ওয়েট করছি কেন, বাসির আওয়াজটাই শুনি। बहुत सुंदर बासी का सुर है, बहुत अच्छा। ठीक है थैंक यू। आपका नाम? आपका नाम? मेरा नाम लक्की बाबा बोलते। वाह याद दिला जा बाबा जी। तपोस रुक के नीचे ऊपर जब आए ना कोई बात नहीं, ये दिखा रहा है। तपोस तोर पास्ता खुजो ताले दे। তা বাসি তো খুব সুন্দর বাজায়, এবার এদেরও পেট চলার একটা ব্যাপার থাকে। ও এত সুন্দর জায়গায় এসে মনটা সত্যি প্লিজড হয়ে গেল। ওখানে পুজো দেয় এখানে, স্নান করার সময় ঝোলে সব এখানটায় ঝুলবো, ঠিক আছে। আবার বাঁশি বাজাচ্ছে, এই বাঁশির সুর তো আমাকে মুগ্ধ করে দিয়েছে। ऐसा लगा था नहीं, बहुत ठंडा लगा था नहीं। अच्छा यार आने के बाद ये तो बहुत अच्छा लग रहा है कि मन में एक शांति सी फीलिंग हो रही है, सुकून मिल रहा है, बहुत सुकून मिल रहा है। जस्ट मुंटा शांति के এই যে আরতি ঘাটটা দেখছেন, এখানে বসে আছি। এখন সন্ধ্যেবেলা, রাত হয়ে গেছে। আরতি ওটা দেখতে গেলে সকাল পাঁচটায়, এই সন্ধ্যে পাঁচ বিকাল পাঁচটার দিকে আসতে হয়। হচ্ছে রাজা বিড়লা টাওয়ার, ঠিক তার রাইট সাইডে আরতি ঘাট। ওইখান থেকে এই যেগুলো দেখা যাচ্ছে ওগুলো পুরো আরতি ঘাট। ঠিক পাঁচটা বাজলে পুরো স্টার্ট হয়ে যায়, একদম পুরো আপ টু ডাউন ওই দিকটা হয়ে যায়। শিব 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 শম্ভু। মনটা শান্তি পাচ্ছে গঙ্গার পাড়ে বসে, এই ঢেউয়ের আওয়াজটা শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে আমি।